ডাবলা, ডাবলা নামের অর্থ হচ্ছে ডাইকা বহি লাশ, আমার সাথে চতুরতা। হ্যালো 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 ব্রাদার, বল। দিস ইজ রিয়েলি ট্রিক্স ভাই, এই শালা তো কঠিন মাল, মনে হয় ভাই একই উস্তাদের কাছে ট্রেনিং পাইছে। শুভ শের হলে এই শালা তো শোয়া শের, আমাদের সবাইকে মেরে ফ্লোরে ফেলে রেখেছে, আর এই শালা তো কুকুর নিয়ে ভেগেছে। ও গড ভাই, ইউ গট টু কাম এন্ড ডু সামথিং, হারি আপ। ওই স্যার শক্তিও আছে বুদ্ধিও আছে, ওর আশেপাশের মানুষগুলো শক্ত। শোন, ওর সাথে শত্রুতা করে আমাদের কোনো লাভ নেই, যেভাবে পারে জিনিসটা আমি সামাল দেব। রাগফোর্ড, ডাবলাবাই থানায় এইতাছে স্যার। হ্যালো হ্যালো রানা, আরে ডাবলাবাই তো থানায়, আমি এখন কি করব? কি করবি মানে? তুই একজন সফল এসআই, এসপি সাহেব নিজে থানায় এসে তোর প্রশংসা করেছে, তোকে পুরস্কৃত করবে বলে কথা দিয়েছে। এইসব ডাবলা ভাবলাকে ভয় পাবার দিন তোর শেষ শুভ। তোর ভয়ে বাগে মহিষে এক ঘাটে জল খাচ্ছে, আর তুই সামান্য ডাবলাকে ভয় পাচ্ছিস? মনে রাখবি, বনের বাঘে খায় না, মনের বাঘেই খায়। ভয় যদি আজ জিতে যায় তাহলে তুই জন্মের মতো হেরে যাবি। এখন তোকে শক্ত হতে হবে, শক্ত হয়ে মজবুতভাবে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে ডাবলাকে। গুড মর্নিং, হান্ড্রেড পার্সেন্ট ফরমালিন মুক্ত ফ্রুটস। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। আমার অনুমতি না নিয়ে আপনার বসার সাহস হলো কি করে? স্ট্যান্ড আপ। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন? চিনেছি, আপনি মুকিত মুক্তাকিন ওরফে ডাবলা, রাইট? আমার সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারেননি বলে ঝুড়ি ভর্তি ফল নিয়ে আমাকে ঘুষ দিতে এসেছেন। গেট আউট, গেট আউট। এসআই, আমি নার্ভাস। আপনার থানার ওসি আমার সাথে এইভাবে কথা বলে না। ওসি সাহেবের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু আমার নেই। আমার দাদা পুলিশ, আমার বাবা পুলিশ, আমি নিজেও পুলিশ। তিন পুরুষের ইতিহাসে কেউ কোনোদিন এক টাকা ঘুষ খায়নি। এই মুহূর্তে থানা থেকে আপনি বিদায় না হলে কর্তব্য কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করব। মিস্টার ডাবলা, আমি ভাঙব কিন্তু আপনার শক্তির সামনে মচকাব না। গেট আউট, আইসে গেট আউট। অফিসার সাহেব, জিত ভালো, রাগ ভালো না। আমি রাগলে আপনাকে দুনিয়া থেকে গেট আউট করে দিতে পারি। দুনিয়া থেকে সবাইকে একদিন গেট আউট হতে হবে, আর তার ভয়ে আমি বেঁচে থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নই। মনে রাখিস, আজকের পর থেকে যেখানে তোর অসৎ ব্যবসা, অসৎ পণ্যের লেনদেন হবে, এই শুভ সেখানে তোর জম হয়ে আক্রমণ করবে। গেট আউট, আইসা গেট আউট। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু হাবিলদার ফখরুদ্দিন, থানার ভিতর একটা চিকা দুর্গন্ধ ছড়াচ্ছে, ওটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করুন। ঠিক আছে শুভ, এ দেখা আমাদের শেষ দেখা নয়। এগুলা নিয়ে যাও। সাহস, এত বড় একটা সামান্য ইন্সপেক্টর আমাকে থানা থেকে বের করে দেয়, বোঝাবো? এবার আমি বুঝিয়ে দেব এই তাবলার তবলার আওয়াজ কত ভয়ঙ্কর। এই গাড়িতে ফলের গন্ধ কেন? গাড়িতে ফল এলো কোত্থেকে? ভাই, ফল ফিরিয়ে নিয়েছি। আরে ফিরিয়ে আনলি কেন?
আপনার সাথে হাতি যখন মিলাইব না তখন ফলগুলা নষ্ট করে কি লাভ, তাই ফলের জুড়ি ফিরে লিয়েছি। কেন ভাই কি হইছে? শুয়োরের বাচ্চা ফলের ঝুড়িতে বোম, বাঁচতে চাইলে গাড়ি থেকে নাম। বোম! ওই সবাই নাম, ওই সবাই নাম, তাড়াতাড়ি বোম, তাড়াতাড়ি আরে বোম, ওরে বাপ, নাম কইতাছি, হাই জলদি নাম, হাই হাই গাড়িতে বোম, বোম তাড়াতাড়ি হয়, ভাগ ভাগ বোম। আর একটু হলেই তো পাম্পে তেল আনতে গিয়েছিলাম, কিচ্ছু জানিস না, পাঠার মতো শরীর, আমার হুকুম ছাড়া কাজ করতে তোদের কে বলেছে? আমার গাড়ির দাম কোটি কোটি টাকা, কে দেবে? তুই দিবি? তুই দিবি? জানিস গাড়ির দাম কত? মরার ফোন। হ্যালো, আমি মনির। জানি আমাকে ফোন করেছিস কেন? আমাদের একটু বসা প্রয়োজন, ব্যাপারটা জরুরি। ফোনে বল। ফোনে বললে হবে না, আপনাকে দেখাতে হবে, আপনার আমার দুজনের জন্যই দেখাটা খুব জরুরি। আসেন ডাবলা ভাই, আসেন, বসেন বসেন বসেন। আচ্ছা মনির, কি দেখানোর জন্য আমাকে তোর আস্তানা পর্যন্ত ডেকে আনলি? কাকের মাংস কাক খায় না ডাবলা ভাই, আমাদের মাঝে ব্যবসা নিয়ে সংঘর্ষ থাকতে পারে, কিন্তু যে আমাদের শত্রু তাকে তো আমরা একসাথে শেষ করতে পারি। কার কথা বলছিস? কয়েকদিন আগে কাস্টমের মাল ছাড়ানোর জন্য কাস্টম অফিসারের মেয়েকে তুলে এনেছিলাম। জানি, শুভ তোদেরকে মেরে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেছে। শুভ মারানি। মানে বাবু, ক্যামেরার ফুটেজটা চালা। বাচ্চাটার ভিডিও করার জন্য ক্যামেরাটা ওখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মারামারির এক পর্যায়ে ক্যামেরাটা আমার হাত থেকে পড়ে জানালার পাশের এক মেশিনে আটকে গিয়েছিল, আর তাতে কি ভিডিও হয়েছে দেখুন। এত বড় জালিয়াতি! ম্যাট্রিকে নকল ক্যান্ডিডেট দিয়ে পরীক্ষা দেবার কথা শুনেছি, এ তো দেখছি নকল পুলিশ দিয়ে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা চলছে। জি ভাই, মারামারি যা করা রানা করে, আর নাম হয় শুভর। এবার আর রানা চান্স পাবে না, অ্যাটাক হবে শুভর উপর। কিন্তু কিভাবে? রানা তো সবসময় শুভর সাথে আঠার মতো লেগে থাকে। আঠা ছাড়ানোর মতো পরিস্থিতি আমি তৈরি করে দেব, বাকিটা করবি তুই আর আমার ভাই। এসআইয়ের বাচ্চা রানা বুঝবে আমি কি জিনিস। দাবলা টাইকা বহি নাশ। নাও না ভাই, আর একটা রোস্ট না। আমি আর পারবো না দাদি। আস্তে আস্তে খাও, এখনই তো খাওয়ার বয়স। দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। দাদি! হাই তানিয়া, এসো এসো, আরে তুমিও বসো, এত কিছু আমি একা খেয়ে শেষ করতে পারছি না। তোমার সাথে খেতে বসার কোনো ইচ্ছেই আমার নেই। দাদি, তুমি ওকে এইভাবে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তোমার কোনো নাতির সাথে ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? দাদি, ওই লোকটা একের পর এক আমাকে অপমান করে যাবে, আর তুমি ওকে জামাই আদর করে খাওয়াবে? এটা কোনো দিনও হতে পারে না। তুই কি শুরু করেছিস? বাড়ির গেস্টের সামনে কেউ কি এভাবে কথা বলে? ও তোর কি ক্ষতি করেছে?
কি ক্ষতি করেছে মানে? ওই দিন দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে আমার সব, না না বলা যাবে না। তারপর ওই দিন আমার স্কুটি ধাক্কা দিয়ে আমাকে, না না বলা যাবে না। তার মানে ছেলেটা কিছুই করেনি, তুই শুধু শুধু? দাদি তুমি বুঝতে পারছো না, ওকে এইভাবে বাসায় ঢুকিয়ে বসিয়ে খাওয়ানোর মানে ওকে আশকারা দেওয়া। আশকারা দিলে তাতে ক্ষতি কি? ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, আমি হলো কি পিঠি পিঠে চামড়া। আয় আমার সাথে, আয় বলছি। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আয় তো, চল দাদি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ওই দেখ নতুন স্কুটি। হ্যাঁ, রানা তোর জন্য কিনে এনেছে, ঠিক যেমনটি চেয়েছিলি ঠিক তেমনটি এনেছে। তাই তো ওকে আদর করে ভালো করে খাওয়াচ্ছিল। কিন্তু রানা আমার জন্য স্কুটি কিনবে কেন? কারণটা রানার কাছে জিজ্ঞেস করে দেখ। লোহা গরম হয়ে আছে নাক জামাই, হাতুড়ি মেরে দাও যাও। তোমার স্কুটি আমার বাইকের আঘাতে আহত হয়েছিল, তাই নতুন স্কুটি তোমার জন্য। কিন্তু কেন আমাকে তুমি স্কুটি দেবে কেন? রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই তুমি উত্তেজিত হয়ে যাও, যা তা ব্যবহার করো। আমি তাতে কিছু মনে না করলেও লোকে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তাই তোমাকে যাতে আর কমেন্টস শুনতে না হয় সেজন্যই এই স্কুটি। লোকে আমাকে মন্দ বললে তুমি তো খুশিই হও। কে বলেছে? ভালোবাসার মানুষের নিন্দা শুনলে কি মানুষ খুশি হয়? মন্তব্যের তীক্ষ্ণ তীর এসে তার বুকে বিঁধে রক্তক্ষরণ হয়। এই গিফটের বিনিময়ে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি কি? তাহলে এখন থেকে সংঘর্ষের খাতা ক্লোজ, ভালোবাসার খাতা শুরু। এখন থেকে যখনই আমাদের দুজনের দেখা হবে তখনই হবে। হ্যালো স্যার, আমাদের বাঁচান স্যার, প্লিজ স্যার। কে আপনি, কোথেকে বলছেন? আমি পরি, আমাদের সবাইকে ওরা ব্যাংক টাউনে আটকে রেখেছে, আমাদের বিদেশে পাচার করে দিচ্ছে, প্লিজ স্যার আমাদের বাঁচান স্যার। তার মানে কি ঘটনাটা ঠিক? স্যার কি হয়েছে স্যার? ফোর্স রেডি করবো স্যার। নো নো, ইন্সপেক্টর শুভ ওয়ান ম্যান আর্মি, আমি একাই ওদের জন্য যথেষ্ট। স্যার এমন ঘুমে যাও। মানে স্যার একটু বাসায় যাচ্ছি। না স্যার, উনি দেখতে চো অপারেশনে। মরে নাচ গিয়া আবার অপারেশনে, অসম্ভব। বারবার অপারেশনে যাবা, এসপির বাতি যাওয়াবা, আর আমি থানায় গিয়া সালাও, অসম্ভব। এইবার আমি তোমার লগে যাবো, ক্রিমিনাল গো ধরবো আর প্রমোশন দেবো। আমি অপারেশনে যাচ্ছি না স্যার, আমার চাচা মেয়ে দেখার জন্য ফোন করেছিল, আমি সেখানেই যাচ্ছি। ও মাইয়া দেখতে যাব, তাহলে চলো। আমি আবার মাইয়া ভালো চিনি স্যার, বিয়ে করব আমি, আর মেয়ে দেখবেন আপনি, তা কি করে হয়? আগে আমি বিয়ে করে নি, তারপর বউ ভাতে আপনাদের সবাইকে দাওয়াত করব। যাও 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 স্যার। হ্যালো রানা, এই জায়গার কথাই তো বলেছিল। হ্যাঁ, কারো তো কোনো সারা শব্দ দেখছি না। তুই বস, আমি দেখছি। ঠিক আছে।
শুভ, 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 কথা বল, কথা বল। শুভ, পাঁচ মিনিট, শুধু পাঁচটা মিনিট সময় দে দোস্ত। শুভ, ডাক্তার, শুভ, তোর কিচ্ছু হবে না। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে? একটা শুভকে বাঁচান, শুভকে বাঁচান ডাক্তার। এক্ষুনি ওটি তিনি। ইয়েস ম্যাডাম। রানা, শুভ, এই তো আমি। তুই আমার পাশে থাকিস দোস্ত, তুই কোথাও যাবি না। আমাকে কথা দে, তুই কোথাও যাবি না। রানা, না যাবো না, আমি কোথাও যাবো না। প্লিজ ছাড়ো, কোথাও যাবো না। ওনার কোটিতে নিতে হবে। তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। প্লিজ ছাড়ো, ওনার কোটিতে নিতে হবে। তুই আর তোর ভাই মিলে ভালোই নাটক জমিয়েছি। অ্যাকশন করতি তুই, আমার লোকদের পিটিয়ে হাসপাতালে পাঠাতি তুই, আমার মালের ট্রাক আটকাতি তুই, আর সবাই মিলে বাহবা দিত তোর ভাই ইন্সপেক্টর শুভকে। গুড, ভেরি গুড। মনিরের ক্যামেরায় ভিডিও না দেখলে আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমি তো ভেবেছিলাম তোর ভাইয়ের রক্তাক্ত শরীর দেখার পর তুই ভয় পাবি, আতঙ্কে শহর ছেড়ে পালিয়ে যাবি। কিন্তু তোর বুকের পাটা অনেক বড়। তুই আমার সাথে দেখা করতে আমার সামনে আমার বাড়িতে এসেছিস। গুড, ভেরি গুড। সাহসী লোক আমি খুব পছন্দ।
অনেক দিন পর একটা সাহসী যুবকের দেখা পেলাম, কিন্তু তোর সাথে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলার মতো সময় আমার নেই। আমি 9টা থেকে 5টা প্রচণ্ড ব্যস্ত থাকি, সরকারি কর্মচারীদের চেয়েও ব্যস্ত। আয় গাড়িতে যেতে যেতে কথা বল। তোর ব্যাপারে আমি যখন সব জেনে ফেলেছি তখন আমার ব্যাপারে তোর সব কিছু জানা দরকার। আয় গাড়িতে উঠ। এই তো ওই গাড়িতে যা। Alright, let me sit in the front. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. আমার এই টি স্টলের মালিক আমি। বসেন বসেন বসেন। আমার যখন 10 বছর বয়স এই স্টল থেকে আমার জীবন শুরু। এই স্টলে আমি গ্লাস কাপ প্লেট ধুতাম, মানুষের টেবিলে টেবিলে চা দিতাম। হ্যারে কপাল, কিন্তু একদিন একটা গ্লাস ধুয়ে দেবার সময় হঠাৎ করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। মালিকটা কি করলো জানো? দৌড়ে এসে আমার কলার ধরে আমাকে মারতে শুরু করলো। আহারে, একের পর এক চড় ছপর কিল ঘুটি লাথি। রাগ সামলাতে না পেরে ওই ভাঙা গ্লাসের টুকরো দিয়ে দুই ফাঁক করে দিলাম মালিকের কলা। ৬ বছর জেল হয়েছে। বের হয়ে সোজা এসে ঢুকলাম এই চায়ের দোকান। মালিকের ছেলে তখন ক্যাশে বসে। কিভাবে তার সামনে যাব ঠিক ভেবে পাচ্ছি, কিন্তু দেখলাম মালিকের ছেলে ভয় দৌড়ে এলো আমার সামনে, থারথার করে কাঁপছিল। ওর চোখে সেদিন আমি প্রথমবারের মতো ভয় দেখেছিলাম। ওর ভয় জুগিয়েছিল আমার বুকে সাহস, জন্ম দিয়েছিল আমার ভেতরের পশুটাকে। সেদিনই ছেলেটা প্রাণ ভিক্ষা চেয়ে দোকান আমাকে বুঝিয়ে দিয়ে ভয় চলে গেল, আর ফিরে এলো। ব্যাস দোকান হয়ে গেল আমার। এই মহল্লার সব দোকানপাটের অবস্থাও তাই, একটু ভয় দেখাতেই সবাই ভয়ে পালাম, আর সব কিছুর মালিক হয়ে গেলাম আমি। এরপর ডাবলা জুয়েলার্স, ডাবলা ডেভেলপার, সব কিছুর মালিক হয়ে গেলাম আমি, শুধুমাত্র ভয়ের মার্কেটিং। এই দুনিয়া সবাই ভয় পেতে প্রস্তুত যতক্ষণ পর্যন্ত ভয় দেখানোর মতো লোক আছে, আর এলাকার জন্য সেই লোক হচ্ছে আমি। আমি ডাবলা। ডাবলা নামের অর্থ জানো? ডাইকা বহি লাশ, মানে কেন জোগাড়? ডাবলার বিরুদ্ধে মামলা করতে চাই। আমি ডাবলার ভাই ডিজের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা করতে চাই। আমি সামনের দেশে যাইতে চাই হাওয়া খাইতে, কিন্তু হ্যাঁ কি সম্ভব? সম্ভব না, তাই ডাবলা ভাইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া অসম্ভব না, বুঝতে পারছো? ওসি সাহেব,
ডাবলা একজন কর্তব্যরত এসআইকে পিটিয়ে রক্তাক্ত করেছে, খুন করতে চেয়েছে তাকে, তারপরেও আপনি ডাবলার পক্ষ নেবেন? নিমুই তো জানের মায়া তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে সাইডবাসটা বলবা, মরিয়ে গেলে খাওয়া পিকে না। তাই বলে সবকিছু জেনেও আপনারা না জানার ভান করে বসে থাকবেন? আমার বন্ধু যদি মারা যেত তাহলে কি করতেন? ফিরিয়ে দিতে পারতেন আমার বন্ধুকে? যদি নাই পারবেন তাহলে ডাবলাকে কেন আপনারা অপরাধ করে যাবার সুযোগ করে দিচ্ছেন? এবড়া সুবর ভাইদের কতক্ষণ কিছু কই নাই, নইলে গেড়ি ধাক্কা দিয়া অনেক আগে থানাতে পাঠিয়ে দিতাম। সরি মিস্টার রসি, আপনি তা পারবেন না, কারণ কি জানেন, আপনাদের ডাবলাই আমাকে শিখিয়েছে সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে, শুধু সেই দুর্বল জায়গায় একটা আঘাত করতে জানলেই সবাই আপনাকে ভয় পাবে। আপনি যা বলবেন তাই করবেন, আপনিও করবেন। মানে তুমি আমারে ইনডাইরেক্টলি হুমকি দিতে আসো? হুমকি না, হুমকি দেবে আপনাকে ওই মোবাইল ফোন। ও আমার জানের ফোন, কথা কম। জানু কি খবর সুইঠা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। বল আমাকে বাঁচাও। হায় হায় কি কইতে আসো, কারা তোমার মারিয়া লাগি আছে? জানি না। আরে কি করে তো বলে, এটা পেপার কষ্ট, তুমি যদি ডাবলার কেস না দাও তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ মেরে ফেলব। বলেছিলাম না দুর্বল জায়গা, বল কেসটা নিন। আমি তোরে ওই আসল বাচ্চা তোর আমি কইছি না, তুই কেসটা নে নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ মেরে ফেলব। আমার গলা ছুরি ধরে রেখেছে। জানু জানু তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। রানা খবরদার, আমার জানুর যদি কিছু হয় বুঝিস কিন্তু। কেস ওই যে স্যার ফিকরি রেজিস্ট্রি খাতাটা লই আয়। ওকে স্যার। ডাবলার বিরুদ্ধে মামলা করতে আসো, নিজের মৃত্যুর বরণে সাইন করতে আসো, ডাবলা কিন্তু তোকে ছাড়বে না। হাজার বছর বেঁচে থাকার কন্ট্রাক্ট নিয়ে দুনিয়াতে আসিনি ওসি সাহেব, কিছুদিনের ছোট্ট জীবন নিয়ে এসেছি, আর এই ছোট্ট জীবনটা আমি ডাবলার চামচামি করে কাটাতে চাই না। শুভ কেমন আছিস তুই? আস্তে, কোথায় ছিলি তুই? জ্ঞান ফেরার পর থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, তুই জানিস এখানে আমি একা একা কত ভয় পাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল ডাবলার লোকজন যদি আবার আমার খোঁজ পেয়ে যায়, যদি ওরা আবার আমাকে আক্রমণ করে। করবে না, বাইরে পুলিশ ডিউটি দিচ্ছে 24 ঘন্টা, তারপরেও আমাদের বন্ধুরা এক এক করে হাসপাতালে ডিউটি দিচ্ছে সারাক্ষণ। আর ডাবলা? ডাবলার নামে আমি তোর থানায় খুনের অপচেষ্টার মামলা করেছি। ওসি সাহেব কেস নিল? নিতে কি আর চায়, কিন্তু তোর এই বন্ধু তাকে নিতে বাধ্য করেছে। স্যার আপনার কোনো টেনশন নেই, জামিন অবশ্যই হয়ে যাবে। আসসালামু আলাইকুম। মামা এক কাপ চা কাঁচা পাতি দিয়া। তুই আমাকে দারুণ একটা অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছিস, ভয়। ভয় আর আতঙ্কের মার্কেটিং করেছিস তুই এতদিন, আজ থেকে ভয়ের সোল ডিস্ট্রিবিউটর চেঞ্জ। আজ থেকে ভয়ের মার্কেটিং করব আমি, আর ভয় পাবি তুই। ছোটবেলায় রাস্তার দামরা ছেলেদের ট্যাক্স দেইনি আমি, কেন জানিস? আমার গায়ে জোর ছিল বলে তাদের ভয় পেতাম না। কলেজের মাস্তানদের চাঁদা দেইনি আমি, চাঁদাবাজি করতেও দেইনি আমি, কেন জানিস? আমার শক্তি ছিল তাদের চেয়েও বেশি।
আজকেও আমি তোকে পাত্তা দিচ্ছি না, কেন জানিস? তোর সব লোক একত্রিত করেও তুই আমার মোকাবেলা করতে পারবি না। এই হাত প্রয়োজনে হাতুড়ি হয়ে তোদের সবাইকে গুড়িয়ে দিতে পারে, তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল কেন জানিস? গুন্ডামি মাস্তানি চোর ডাকাত সন্ত্রাসী খুন রাহাজানি এগুলো পছন্দ করতো না, কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না, নিজের শক্তি দিয়ে সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা, কিসের জানিস? ভয়ে হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরে শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা, মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা, এত কিছু! এসো এসো। চাচা বললেন বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে, তাই এলাম। তারেন, তারেন। জি বাবা। রানা এসেছে, চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। বসো বাবা। জি আমি এক্ষুনি আসছি। মানে দাদি কোথায়? দাদি ব্যাংকে গেছে। ও, আর তানিয়া, তানিয়া কি হয়েছে? রানা ভাইয়া দাদিকে খুঁজছে। ভাইয়া, উদ্দেশ্যটা কি দিন তারিখ না অন্য কিছু? এই, তুই যাবি এখান থেকে, যা। খাওয়ার মতো কোনো মুরগি নেই। তোর খালা
তুমি শুধু শহরের মেয়ে নিয়ে পড়ে থাকলে তোমার ব্যবসা লাঠে উঠবে। তাড়াতাড়ি নতুন মেয়ে আনো। Life is too boring without a young chicken. Come on. I hope you understand, right? Okay, bye-bye. Baby, oh my God. Yo, skinny baby. Come on, honey. What's your name, babe? Hey, mate, get it? Bye. Can't save it, Maya. Wow. Give me your number, yo, yo. Uncle, এতো লোকজন, আপনারা কোথায় যাচ্ছেন? তানিয়া, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। ডিজে আমাকে কি করেছে? ডিজে, ডিজের লোকজন বাসায় এসে আমাকে থ্রেট করে গেছে। আমাকে বলেছে আমার মেয়েকে ওর আড্ডায় নিয়ে যেতে। এই যে বাইরে এতগুলো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওরা কারা জানো? ওরা আমার আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। ডিজি তাদের ফ্ল্যাটের বাইরে এনে তালা ঝুলিয়ে দিয়েছে ওদের ফ্ল্যাটে। আমি যদি তানিয়াকে নিয়ে না যাই, ওদের ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দেবে না। কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিই বলো? তাই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। তানিয়া, এসো আমার সাথে। কোথায় নিয়ে যাবে তানিয়াকে? ডিজের আস্তানা। কেন? তানিয়াকে ডিজে চেয়েছে, তাই তানিয়াকে নিয়ে যাব। রানা, ডোন্ট ওয়ারি আঙ্কেল, তানিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। এসো। শালা গেছে দুইটা, দুইটা গেছে। সাব্বাশ। আরে, what the hell this guy doing over here? ছোট বাড়িওয়ালার মাইয়া, কিন্তু রানা এসে গেছে। ডোন্ট ওয়ারি ব্রাদার্স, আসছে তো ভালোই হয়েছে। বাঘের খাঁচায় ঢুকছে ঠিকই, কিন্তু বাইর হইতে পারবো না। এই সামসু, ফ্ল্যাটের চাবিটা দিয়ায় আর নগদে মাইয়াটা লই আয়। Ah!
আমার ভাইকে রানার জানি শেষ করে দিয়েছে, প্ল্যান করে ওকে পরপারে পাঠিয়ে দিয়েছে। ভাই শান্ত হন, আগে ডিজে ভাইয়ের লাশ খবর দিতে হইব। কি করে খবর দেব, কি করে আমি আমার ভাইকে অন্ধকার কবরে রেখে আসব, যে ভাইকে আমি কখনো মাটিতে শুধু দেইনি, তাকে আমি মাটি চাপা দিয়ে কি করে রেখে আসব। ভাই ডেড বডি পোস্টমর্টম করার পর বেশিক্ষণ রাখা ঠিক হবে না ভাই। আমার ভাই মারা যাবার পরও লাশ কাটাকাটি কে করেছে? ভাই পুলিশ ডিপার্টমেন্ট করছে, খুন হইলে লাশ ময়না তদন্ত করতে হয়। ভাই এখন রানারে ফাঁসামো কেমনে? না না, রানাকে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই। আমার আইন, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। রানাকে আমার ভাইয়ের জানের বদলে ওর ভাইয়ের জান দিতে হবে। কবর দেব, কবর দেব শুভকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন? কেমন আছেন? ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? আরে সালাম আলাইকুম বিয়ে সাহেব, কেমন আছেন আপনি? তা বিয়ে সাহেব আপনি একা কেন? রানা শুভ এরা আসেনি? ওরা আসবে বলে আমি সরাসরি চলে এলাম, ওরা আসেনি না তো। বাবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার জামার বাড়িতে ফোন করো, মেয়ের গহনাগুলো তো এখনো এলো না। বলছিস কি? স্যার গহনাগুলো আসতে আরো কিছুক্ষণ দেরি হবে। দেরি হবে বলছেন কি? কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জাস্ট হাফ অ্যান আওয়ার। শুভ আজকে আমাকে কি মা বানাবে? সবকিছু ভিতরে নিয়ে যা, তারিনকে সাজাতে হবে। ঠিক আছে।
রানা, তুমি একা কেন? জামাই কোথায়? শুভ এখনো এসে পৌঁছায়নি? না। কি বলছেন? ওরা তো এক ঘন্টা আগেই রওনা দিয়েছে। শুভ তাহলে কোথায়? হ্যালো, বেগুনবাড়ি থানা? ইয়েস, বেগুনবাড়ি থানা। এসআই শুভ আছেন? আজ ওনার বিয়ে, উনি ব্যস্ত তাই উনি থানায় আসেননি। তাবলা, টাইকা, বহি, রানা, রানা, এখনো শুভ আসছে না কেন? আমার মন যেন কেমন কেমন করছে। কিচ্ছু হবে না শুভর, কিচ্ছু হবে না। তোমরা শুধু শুধুই আজে বাজে চিন্তা করছো। এত বড় গিফট বক্স কে পাঠিয়েছে? একটা পিক আপ ভ্যান দিয়ে গেছে, সাথে এই চিঠিটাও। আমি ভয়ের মার্চেন্ট, ভয় আমার ব্যবসা। এমন সিস্টেম করে যাতে শত্রু আমাকে ভয় পায়, আমার কাছে না আসে। কিন্তু রানা যদি আহে? আসতে দাও, আমরা দুজন আজ একসাথে, এক রানা আমাদের কিছুই করতে পারবে না। আরে রানা এলে তো, এতক্ষণে দেখ গিয়ে আমার ভয়ে কাতর হয়ে রানা মানসিক হাসপাতালে আছে। ডাবলা, রানা মানসিক হাসপাতালে যাবে না, যাবি তোরা। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। আরে তুই বেঁচে থাকলে তো দেখাবি,
বেঁচে না থাকলেও আমার কিছু যায় আসে না, কিন্তু তোদের আজ আমি বাঁচতে দেব না। তোদের প্রত্যেকটা লোকের অবস্থা করব আমার ভাই আমার বন্ধু শুভর মতো। আমার বন্ধু শুভকে তোরা ওর বিয়ের দিনে খুন করেছিস, তোদের আজ খুন করব আমি। তাহলে তো তোকে সেই সুযোগ দেওয়া যাবে না। ভাইয়ের গায়ে আঘাত দেখলে আরেক ভাই কি করে জানিস না? ওর গায়ে হাত দিলে আমি হাত ভেঙে দিতাম, গালি দিলে মুখ ভেঙে দিতাম। আর তুই ওকে নৃশংস ভাবে মেরেছিস, শেষ করে দিয়েছিস ওকে। কোথায় মেরেছিলি ওকে? এখানে। কোথায় মেরেছিলি? এখানে। কোথায় মেরেছিলি? কায়ুম। জি স্যার। ইউ আর সাসপেন্ডেড। আর রানা, আইন কি নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার, তুমি চিন্তা করো না, ওর সাজা যাতে কম হয় আমি সেই ব্যবস্থাই করব। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট হিম। রানা।